প্রচন্ড ঠান্ডা ঠান্ডায় একেবারে কাঁপতে কাঁপতে আমরা চলে এসেছি। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টেক ফেয়ার শুরু হয়ে গেছে সায়েন্স সিটিতে, আর আজকে প্রথম দিন, মানে 15th of December 2023। মেলা কিন্তু চলবে 1st of January 2024। তো ক্রিসমাস, স্যাটারডে সানডে, ক্রিসমাস এবং নিউ ইয়ারে ফাটাফাটি একটা ঘোরার জায়গার সন্ধান তোমাদের আজকে দিতে চলেছি। আগে বলে দিই, এন্ট্রি ফিস কিন্তু লাগবে 60 rupees পার হেড। এবার 7 টাকা দিয়ে এই মেলায় ঢোকা কি সত্যি যুক্তিসঙ্গত, মানে কী কী আছে, কেমন কী দাম, সেগুলো সব এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। 7 টাকা খরচ করে তোমরা কি এই মেলায় ঢুকতে চাও, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। প্রথমবার চ্যানেলে এলে আর আমাকে চেনো না, তাদের জন্য বলে দিই, আমার নাম দেবার্থী, তোমরা আছো বংফুড ট্রেভার্সে। ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি তাহলে লাইক তো করে দিও, আর সাবস্ক্রাইব যারা না করে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের একটু সাপোর্ট করো। সো এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে কী কী ইন্টারন্যাশনাল জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কী কী তোমরা কিনতে পারো, সেগুলোই আজকে তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটা হয়তো তোমরা দেখবে 16 কিংবা 17 তারিখ, আশা করছি 16th of December-এর মধ্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিতে পারবো। তার আগে টাইমিংটা বলে দিই, টাইম কিন্তু সকাল 11টা থেকে রাত 8টা অবধি তোমরা এখানে ঢুকতে পারো, এন্ট্রি ফি 60 rupees। তো চলো আর বেশি কথা না বলে ভেতরে যাও। এই ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে ঢুকেই প্রথম বাহাতে যে কাউন্টার তোমাদের চোখে পড়বে, দ্যাট ইজ আফগানিস্তান। আর আমরা সবাই মোটামুটি জানি আফগানিস্তান মানেই হচ্ছে ড্রাই ফ্রুটসের একেবারে সমারোহ, আর তার সাথে আফগান জুয়েলারি, কার্পেটস এই সব তো আছে। তো চলো একবার ভেতরে দেখে নিই। আফগানিস্তানের এই কাউন্টারে ঢুকতেই পরপর যে দোকানগুলো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে সেগুলো দেখে আমার তো মাথায় হাত দেওয়ার অবস্থা। মানে কি নেই, কালারফুল বেরিস থেকে শুরু করে পেস্তা, আখরোট, ক্যাজু, এই সমস্ত কিছু তো রয়েছে। তাছাড়াও রয়েছে ড্রাইড ফ্রুটস, মানে ড্রাইড অরেঞ্জ, পাইনঅ্যাপেল থেকে শুরু করে ড্রাইড ফিগস, মানে আঞ্জির বলে যে ব্যাপারটাকে। আর কালারফুল এই ড্রাই ফ্রুটসগুলো দেখতে যেরকমই লোভনীয় লাগছে, দামগুলো কিন্তু ঠিক ততটাই বেশি। কোনোটা 2500 টাকা কেজি, কোনোটা 3000, আবার কোনোটা 4500। আচ্ছা, এসা প্রাইস কে আ যেতা 3500 রুপিয়া লাগা। এ মজদুর হ্যায়, এ 2500 হ্যায়, वो वाला भी मजदूर है, हाई क्वालिटी है। 3000 रुपये, 3000 रुपये वाला। ये सब का प्राइस क्या आ जाता है? 3000 का ही है। टेबल रनर এরপর ওখানে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম একটা পিওর লেদারের কাউন্টার, আর যেখানের প্রাইসটা আমার সত্যি সত্যি রিজনেবল মনে হয়েছে। এনারা দাবি করছেন এগুলো হচ্ছে পিওর লেদার, এবং পিওর লেদারের এই বেল্টগুলো 350 আর 450 করে রয়েছে। আমার কিন্তু এই পিওর লেদারের ওয়ালেটগুলো, মানে জেন্টস ওয়ালেটগুলো 350 হিসেবে যথেষ্ট চিপ মনে হয়েছে। মানে সস্তা কিনা বলতে পারবো না, তবে ঠিকঠাক দাম মনে হয়েছে এবং বেশ ভালো। 350 এবং 450 এই দু ধরনের মধ্যে ওয়ালেটগুলো রয়েছে। ৮৫০ স্টল হ্যাঁ।
আমাদের পঞ্চু, পঞ্চু হ্যাঁ ইয়ে পঞ্চু কা প্রাইস 1250। আর এখানে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজের স্যুট পিস পেয়ে যাবে, মোটামুটি 1500 টাকা এগুলোর দাম। কলকাতা জাকিয়ে পড়ছে শীত, আর আমরা কলকাতা থেকে লাফিয়ে চলে এসেছি কাশ্মীর। চলো দেখি এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে। ये सलवार है ना, ऊपर का पीस है, सूट जी मैम, ये जॉर्जेट का। प्राइस क्या आ जाता है? 1800 डिस्काउंट भी हो जाएगा। এই স্টলগুলো কীরকম রেঞ্জ? 850। আর এবার কিন্তু চলতে চলতে পেয়ে গেছি একদম ইউনিক ধরনের একটা ড্রেস, অসাধারণ দেখতে, একেবারে অন্যরকম। আগে কোনোদিনও আমি চোখে খুব একটা পড়েনি এটা, নর্মালি বেশ কালারফুল। এবং এই যে দিদি এখানে, উনিও কিন্তু এই সেম ড্রেস পরে আছেন। কাউন্টারের নাম রিউমার্স গার্মেন্টস, আর এই ড্রেসগুলোর প্রাইস 3500। এরপর ঘুরতে ঘুরতে এমন একটা কাউন্টার পেয়ে গেছি যেটার কালেকশন আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এই কালেকশনগুলো দেখলে বলতেই হবে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আর এই পিওর সিল্কের উপর স্যুট পিসগুলো, যার প্রাইস রয়েছে 1200 অনলি। তবে হ্যাঁ, বলে রাখি এখানে কিন্তু আপনার বার্গেন স্কিলটা ভালো থাকতেই হবে, বার্গেন করে আপনি এগুলো ঠিকঠাক দামে পেয়ে যাবেন। তবে 1200ও খুব একটা বেশি বলেনি। এখানে অসাধারণ অসাধারণ কালারের পিওর সিল্কের উপর থান পেয়ে যাবেন, যেগুলো থেকে অনায়াসে আপনি শাড়ি, সালোয়ার, স্যুট, এমনকি ছেলেদের পাঞ্জাবি, শার্ট সব তৈরি করতে পারবেন। দেখে তো একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছিল, এবং প্রত্যেকটা কালার জাস্ট ফাটাফাটি ছিল। আর ভাই রে ভাই, জাস্ট এই কাউন্টারটা দেখো, ইজিপ্টের এই কাউন্টারের জিনিসগুলো কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবে? আমার তো এই প্রদীপটা খুব পছন্দ হয়েছে। বাই দ্য ওয়ে, এটা ঘষলে কি জিনি বেরিয়ে আমার সব ইচ্ছে পূরণ করবে? ইজিপ্টের কাউন্টারের ঠিক উল্টো দিকে এই কাউন্টারটা দেখেই তো খিদে লেগে গেল। তারপরে ভালো করে তাকিয়ে দেখি, ও ভাই সাহ, এগুলো তো সব নকল। আর তার পাশে দাদা দাঁড়িয়ে আলু, পেঁয়াজ, টমেটো নিয়ে কী সব কারিগরি দেখাবে। যাই হোক, এই কাউন্টারটা খুব একটা ইন্টারেস্টিং আমার লাগলো না। ইয়ে ব্যাগস কা প্রাইস 1500। এই এতক্ষণে ঘুরতে ঘুরতে একটা বাচ্চাদের পছন্দ মতন কাউন্টার পেয়ে গেলাম, যেখানে খুব সুন্দর সুন্দর পেন্সিল বক্স, স্কেচ পেন, পেনসেট তো রয়েছে, তার সাথে রয়েছে ডিফারেন্ট টাইপের ফ্রিজ ম্যাগনেট। আর এই ফ্রিজ ম্যাগনেটগুলোর প্রাইস 200। ये स्लाइम है, प्राइस 700।
এই ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে আমার সব থেকে পছন্দের কাউন্টার হচ্ছে এই কালারফুল কাউন্টারটা। মানে গত বছরও এটার সামনে জাস্ট দাঁড়িয়েছিলাম, এত সুন্দর প্রত্যেকটা আইটেম। চলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। এই যে কাউন্টারটা, এটা কিন্তু বেশ মজার। মানে এখানে তোমরা কেজি দরে বাসনপত্র কিনতে পারবে। পুরো কাউন্টারটায় বেশ লোভনীয় লোভনীয় ইউটেন্সিলস রয়েছে, আর প্রাইস 499 পার কেজি। প্রাইস কিরকম আছে এগুলো? এটা 700 পলিটিশিয়ান 700। जैसे आपने पार्क बनाना, जीरा बनाना, साथी बनानी, गाड़ी बनानी, घर बनाना, बिल्डिंग बनानी, तलवार बनानी, एक नहीं दो नहीं पाँच सौ प्लेट डिजाइन। ऐसे घूमने वाला गाड़ी बनाओ, चलने वाला गाड़ी बनाओ, सारे इसी से बनेगा और चलेगा। এরপর রয়েছে একটা বিশাল বড় ফার্নিচারের কাউন্টার, যেখানে বিভিন্ন ধরনের নামি নামি ব্র্যান্ড তাদের বিভিন্ন ধরনের ফার্নিচারের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে, এবং সেগুলোতে কিন্তু তোমরা এই ফেয়ারে স্পেশাল ডিসকাউন্টেও পেয়ে যাবে, এবং দুর্দান্ত দুর্দান্ত সব ফার্নিচার। চলো একবার দেখে নিই। এই ট্রেড ফেয়ারে একটা খুব সুন্দর কাউন্টার তোমরা পেয়ে যাবে, যেখানে বিভিন্ন ধরনের পিতলের মূর্তি থেকে শুরু করে পিতলের বিভিন্ন আইটেম তোমরা পাবে। আর সবথেকে ভালো জিনিস যেটা, প্রত্যেকটা আইটেমে কিন্তু প্রাইস ট্যাগ লাগানো থাকবে, যেটা খুব ভালো ব্যাপার। মানে আলাদা করে আর প্রত্যেকটার দাম জিজ্ঞাসা করতে হবে না। এই ফেয়ারে তোমরা এমন প্রচুর জুয়েলারির কাউন্টার পেয়ে যাবে, যেখানে জুয়েলারি ফ্ল্যাট 100 rupees সেল করা হচ্ছে। ভাবা যায়? জামা কাপড়, বাসনপত্র, খাওয়া দাওয়া সবই তো হলো, একটা জুতোর কাউন্টার পাবো না তা কি করে হয়? প্রাইস কি আছে দাদা? 650। ঘুর লাগা হুয়া জায়। আর ইয়ে সব কা 550। প্রাইস কি গো? প্রাইস প্রাইস 250 গ্রাম এবার একটা ফাটাফাটি ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে মেশিনটা দেখছো, দাদারা দাবি করছেন কোনো রকম তেল ছাড়াই গ্যাসের উপরে এই আইটেমটাকে বসিয়ে এবং ভেতরে প্লেন জল দিয়েই নাকি এই সমস্ত রান্নাবান্না নিমেষে হয়ে যাবে। যদিও এগুলো আমাদের সামনেই বানানো হয়েছিল,
তবুও কেনার ইচ্ছা থাকলেও কিনতে খুব একটা ভরসা হয়নি। মানে পিৎজা থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাইজ থেকে শুরু করে সমস্ত রকমের পরোটা, তার সাথে তন্দুরি উইদাউট অয়েল কীভাবে সম্ভব এটাই আমি ভেবে গেলাম। যাই হোক, দাম খুব একটা বেশি বলেছে এমনটাও নয়, মোটামুটি 1600-1700 থেকে শুরু করে 3500 টাকার মধ্যে দু রকমের সাইজ এই আইটেমটা পাওয়া যাবে। তবে হ্যাঁ, এখানেও কিন্তু বার্গেইন করতে হবে। এই এক ছাদের তলায় তোমরা কিন্তু রান্না করার সমস্ত রকম সরঞ্জামও পেয়ে যাবে, মানে বাসনপত্র যেরকম পাচ্ছ তার সাথে পেয়ে যাবে মশলাপাতি, ডক্টর চয়েস তেল এবং বিভিন্ন ধরনের আইটেম। যেমন থাকছে সিরাপ, যেগুলো দিয়ে শরবত তৈরি হয়, থাকছে বিভিন্ন ধরনের মশলা যেমন পানসারি, থাকছে তেল যেমন ডক্টর চয়েস। এই সমস্ত আইটেমের কাউন্টার তোমরা পেয়ে যাবে এখানে। ইসকা প্রাইস ক্যা হ্যায়? 5000 জিনিসপত্র এবং তার দাম সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদেরকে এখানকার জিনিসপত্রের দাম একটু বেশি মনে হচ্ছে। কলকাতা শহরে কি এর থেকে কম দামে এই সেম আইটেমগুলো কোথাও পাওয়া যাবে সেটাও জানাতে ভুলো না। তবে আমার যেটা মনে হয়েছে, তোমাদের কিন্তু দরদাম করার ক্ষমতাটা ভালো থাকলে তবেই মোটামুটি বার্গেইন করে তোমরা এখান থেকে জিনিসপত্র কিনতে পারবে, আর না হলে ভাই ঠকেই যাবে পুরো। যাই হোক, ভিডিওটা লেংথি না করে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আরেকটা কথা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না, সেটা হচ্ছে 60 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে কি তোমরা যেতে চাইবে? যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।